অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, সব রকমের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর। অসমে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা, ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে 32। প্রতিদিনে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে খবর। বর্তমানে প্লাবিত গ্রামের সংখ্যা 4000-এর বেশি বলে জানা যায়। শনিবার প্রশাসনের তরফে জানানো হয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25, প্রায় 31 লক্ষ মানুষ বন্যা বিধ্বস্ত বলে জানা যায়। এই অবস্থায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি মোকাবেলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। শনিবারের নিরবচ্ছিন্ন বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25, অন্তত 8 জন নিখোঁজ। এর মধ্যে হোজাই জেলার 4 জন, বাকি 4 জন বালাজি, কার্বি আলং পশ্চিম, কোকরাঝাড় এবং তামুলপুরের বাসিন্দা। সব মিলিয়ে এবছর বন্যা এবং ভূমিধসে মোট 62 জন প্রাণ হারিয়েছেন। অসমের 32টি জেলার 31 লক্ষ মানুষ এই বন্যায় প্রবলভাবে ক্ষতিগ্রস্ত। ব্রহ্মপুত্র এবং তার শাখা নদীর জল 4291টি গ্রামে ঢুকে পড়ে এবং 66,455.82 কৃষি জমি ডুবে নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে খাদ্য শস্যের সংকটে পড়তে পারে রাজ্য। 21টি জেলায় 514টি ত্রাণ শিবিরে 1.5 লক্ষের বেশি মানুষের ঠাঁই হয়েছে। অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী। অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ এবং সেই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী যে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল বালাজি, বাক্সা, বারপেটা, বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, কাছাড়, চিরাং, দারাং, ধিমাজি, ধুবড়ী, ডিব্রুগড়, ডিমাহাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হোজাই, কামরূপ, কামরূপ এম, কার্বি আলং পশ্চিম, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ী, শিবসাগর, শোণিতপুর, দক্ষিণ শালমারা, তামুলপুর, সুকিয়া এবং উদলকুড়ি। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, সব রকমের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর। অসমে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা, ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে 32। প্রতিদিনে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে খবর। বর্তমানে প্লাবিত গ্রামের সংখ্যা 4000-এর বেশি বলে জানা যায়। শনিবার প্রশাসনের তরফে জানানো হয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25, প্রায় 31 লক্ষ মানুষ বন্যা বিধ্বস্ত বলে জানা যায়। এই অবস্থায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি মোকাবেলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। শনিবারের নিরবচ্ছিন্ন বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25, অন্তত 8 জন নিখোঁজ। এর মধ্যে হোজাই জেলার 4 জন, বাকি 4 জন বালাজি, কার্বি আলং পশ্চিম, কোকরাঝাড় এবং তামুলপুরের বাসিন্দা। সব মিলিয়ে এবছর বন্যা এবং ভূমিধসে মোট 62 জন প্রাণ হারিয়েছেন। অসমের 32টি জেলার 31 লক্ষ মানুষ এই বন্যায় প্রবলভাবে ক্ষতিগ্রস্ত। ব্রহ্মপুত্র এবং তার শাখা নদীর জল 4291টি গ্রামে ঢুকে পড়ে এবং 66,455.82 কৃষি জমি ডুবে নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে খাদ্য শস্যের সংকটে পড়তে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।